খবর, কেমন আছো সবাই? আমি আমরা খাবো, বাংলাদেশ থেকে আমরা নেছি, এক মাস হচ্ছে, প্রায় এক মাস হয়নি, সরি, এখনো এক মাসের কাছাকাছি, কিন্তু ফ্রিজে রাখছিলাম, দেখি আজকে পাকে গেছে, লাল হয়ে গেছে, তো কি সুন্দর করে কাটে নেছি, এখন আমি খাবো। এখানে অলরেডি আগে অনেকগুলা দিয়ে নিছি, এগুলা এটা হচ্ছে টক মিষ্টি লবণ, এটা হচ্ছে চাইনিজ, বাংলাদেশি না। আমরা দেখে কার কার মুখে পানি আসবে যে আল্লাহ জানে, জানি না। এটা পাকে গেছে, আরো মিষ্টি হয়ে গেছে, সেই স্বাদ। ঝাল দিলে বেশি ভালো হতো। হংকং এ আমরা পাওয়া যায় না, আমরা জলপাই এগুলো ফল পাওয়া যায় না। হংকংয়ে শুধু পেয়ারা পাওয়া যায়, দেশি পেয়ারা পাওয়া যায় না, বিদেশিটা পাওয়া যায়। আর হচ্ছে বিদেশি বড়াই পাওয়া যায়, দেশিটা না, সবগুলোই বিদেশি পাওয়া যায়। দেশি শাক পাওয়া যায় কিছু, কিন্তু দেশের মতো মজা না।